বরেন্দ্র অঞ্চল হচ্ছে পানি সংকটাপন্ন এলাকা। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের মাটি অনেক আঠালো হওয়ার কারণে মাটির নিচে অ্যাকুইফারে রিচার্জ হতে অনেক কষ্ট হয়। এই কারণেই ম্যানেজ অ্যাকুইফার রিচার্জ সিস্টেম নামে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, যে বৃষ্টির পানি টিনের চালে পড়ে সেই পানি পাইপে সংগ্রহ করা হয়। এই পাইপ দিয়ে পাইপের মাধ্যমে পানি চলে আসে। এই ট্যাঙ্কিতে পানি আসার পর সেই পানি এইখানে কল আছে, এই কল দিয়ে এইটা দৈনন্দিন ব্যবহারের জন্য এই পানি সংগ্রহ করা হয়। উদ্বৃত্ত যে পানিটুকু থাকে এই নলের মাধ্যম দিয়ে চলে আসে এই চেম্বার, পরবর্তীতে সেই পানি অ্যাকুইফারকে রিচার্জ করে এবং পার্শ্ববর্তী টিউবওয়েল কিংবা ডিপ টিউবওয়েল দিয়ে সেই পানি আবার তারা ব্যবহারের জন্য গ্রহণ করতে পারে। এতে সর্বসাকুল্যে খরচ পড়ে 50,000 থেকে 60,000 টাকা। খরা সিজনে আমাদের খুবই কষ্ট হবে, টিউবওয়েল থেকে পানি বার হয় তখন আমরা মাঠে থেকে নিয়ে আনি, এখন সুবিধা হয়েছে, মাঠে যেতে হয় না পানি আনতে, এখন পাড়াতেই হয়েছে, না হলে আমরা অন্য পাড়া থেকেও পানি নিয়ে আনেছি, এখন এটা দিয়েও আমাদের সুবিধা হয়েছে, কাজ সেরে আমরা অন্য কাজ করতে পারছি।